টাইগার ক্রিকেটে সবথেকে বড় আলোচনাগুলোর একটা পেসারদের বিপ্লব। পাকিস্তানে ইতিহাস রচনা করার পর থেকেই এই আলোচনা, কেনই বা হবে না। পরপর দুই টেস্টে পেসারদের তাণ্ডবে বিপক্ষ দল কুপকাত। তার আগে বেশ কয়েক বছরের পারফরমেন্স, পেসারদের উঠে আসা, পাইপলাইনে প্লেয়ার থাকা, একসাথে চারজন পেসার নিয়ে খেলার সক্ষমতাই প্রমাণ দেয় বাংলাদেশে পেস বিপ্লব চলছে। কয়েকদিন আগের ঘটনা, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। দেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেটের সবগুলোই শিকার করেছে বাংলার পেসাররা। আর রাওয়ালপিন্ডির মাঠে পেস বোলারদের এই বিপ্লবের তিন নায়ক হয়েছিলেন হাসান মাহমুদ, নাহিদ রানা আর তাসকিন আহমেদরা। এরপর দেশ কিংবা বিদেশ সব জায়গাতেই টাইগারদের ভূয়সী প্রশংসা। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতির মুখেও একই কথা। এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং, আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। রাওয়ালপিন্ডি সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল 10 উইকেটে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে 6 উইকেটে জয়। আর এই টেস্টে জয়ের পর সেটাকে নিঃসন্দেহে পেসারদের বিপ্লব হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে আলামিন আর ইঞ্জুরি থেকে ফিরে সাইফুদ্দিন বলেছিলেন, এখন দলে জায়গা পেতে হলে লড়াই করতে হবে, যারাই জাতীয় দলে আসছে তারাই ভালো করছে, শুধু ভালো করে নয় প্রতিযোগিতার মধ্য দিয়েই দলে ঢুকতে হবে। পেসারদের বিপ্লব সম্পর্কে বলতে গিয়ে এমন মন্তব্যই করেছিলেন টাইগার পেস ইউনিটে সুযোগ পেতে চাওয়া অন্যান্য ক্রিকেটাররা। টাইগাররা যে এখন পেস নির্ভর আক্রমণ করতে পারে সেটা ফুটে উঠেছে বাদ পড়া পেসারদের কণ্ঠে। এ যেমন ইঞ্জুরিতে বাদ পড়া এবাদত হোসেন, সেই ক্রিকেটার 14 মাস পর যখন মাঠে ফিরলেন তখন বললেন, সুস্থ একটা প্রতিযোগিতা চলছে, কয়েক বছর ধরে পেসাররা কর্তৃত্ব ফলাচ্ছে, এর পিছনে নাকি কোচেরাও আছে। তবে যে কোচেদেরকে বলা হয় পেসারদের বিপ্লবের প্রধান ভূমিকায়, সেই কোচেদেরই কথা। পেসারদের রূপান্তর বলতে মানসিকতার ভেতরের বিষয়গুলো আগে থেকেই ছিল দেশের পেসারদের, সেগুলো নাকি বিশ্বাস করাতে হয়েছিল। একসময় বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে নামলে প্রতিপক্ষ দল পরিকল্পনা করত স্পিনারদের নিয়ে, তবে এখন পরিবর্তন হয়েছে, শুধু স্পিনার নয় ভাবতে হয় পেসারদের নিয়েও। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম। আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি, আমাদের স্ট্রেংথ কি, তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং, আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, ইটস এভরিওয়ান ইজ 6'3", সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য। ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চন প্লিজ।